কৃষক এই প্রশ্ন শোনার পরে খিলখিল খিলখিল করে হাসতেছে, আল্লাহু আকবার বলে, মন্ত্রী সাহেব এত সহজ প্রশ্ন, এই প্রশ্নের জবাব তো আমি নিজে পারি। সুবহানাল্লাহ, বলবেন না মন্ত্রী সাহেব, 3 নম্বর প্রশ্নের জবাব দিতে পারি কিন্তু একটা শর্ত পূরণ করতে হবে। কি শর্ত বলো? বলে আমার কুকুর যে পেয়ালার মধ্যে পানি খায়, আপনারও সে পেয়ালার মধ্যে পানি খেতে হবে। একবার এক দেশের রাজা তার মন্ত্রী পরিষদের সব লোকজনকে ডেকে বলল, ও মন্ত্রী সভার লোকেরা, আমি তোমাদেরকে 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের জবাব দিতে হবে। 1 নম্বরে প্রশ্ন, সবচাইতে সত্য কি? 2 নম্বর প্রশ্ন, সবচাইতে মিথ্যা কি? 3 নম্বর প্রশ্ন, সবচাইতে মিষ্টি কি? বাচ্চা, এই প্রশ্ন করার পরে মন্ত্রী পরিষদের মধ্যে একটা গন্ডগোল লেগে গেল। তারা সব পণ্ডিতদের কাছে গেল। তো যাই হোক, মন্ত্রিসভার পরিষদে সব বুদ্ধিজীবীদের কাছে পরামর্শ নেওয়া হলো, গোটা দেশ তন্ন তন্ন করে খোঁজা হলো, কোনো কেউ জবাব দিতে পারে। এবার বাচ্চা বলে, প্রধানমন্ত্রী কই? প্রধানমন্ত্রী দাঁড়ায় গেছে, বলে, লাব্বাই কে সাদেক। বলেন বাচ্চা বলে, ও প্রধানমন্ত্রী, এত টাকা তোমাদের খাওয়াই, যা লাগে তা দিই, 3টা প্রশ্নের জবাব যদি না দিতে পারো, শোনো, আগামী পরশুর মধ্যে 3টা প্রশ্নের জবাব না দিতে পারলে তোমার ফাঁসি হবে। মন্ত্রী বেচারা ওর খাওয়া দাওয়া সব শেষ, রাতের বেলায় সে ভাবে, ওরে বাবা, আমার ক্ষমতার চেয়ে আমার জীবন বড়, বাঁচলে আবার হয়তো বা ক্ষমতায় আসা যাবে, আগে নিজের জীবন বাঁচাই, চাচা আপন জীবন বাঁচা। সকাল হইতে দেরি মন্ত্রী এলাকা রাজ্য ছেড়ে একদম পলায়া গেছে। মন্ত্রী মানুষ হাঁটতে হাঁটতে এক রাজ্য পেরিয়ে গ্রাম ছাড়িয়ে শহর ছাড়িয়ে ও তো এক মহা গ্রামের মধ্যে ঢুকে গেছে, গহীন অন্ধকার, যেই গ্রামের মধ্যে মানুষজনের আনাগোনা নাই। মন্ত্রী যেতে যেতে বিকাল হয়ে গেল, সূর্য ঘনিয়ে গেল, অনেকক্ষণ হাঁটার পরে মন্ত্রী ক্লান্ত, একটা ক্ষেতের পাশে বসে মন্ত্রী জোরে জোরে ফাঁপাচ্ছে, এতক্ষণ যে হাঁটছে বিশাল ক্লান্ত বেচারা, ফুপাচ্ছে, শ্বাস বড় বড় করে নিচ্ছে। এবার নিচে ছিল একজন রাখাল কৃষক, অনেকক্ষণ ধরে লোকটাকে এভাবে বসতে দেখে কৃষক দেউড়ায় আসছে, এসে বলে, ভাই কি হয়েছে আপনার, আপনি এভাবে এমন কেন করতেছেন, আপনার কি কোনো সমস্যা নাকি? বলেন মন্ত্রী বলে, ওরে ভাই, ওরে কিসের সমস্যার কথা বলবো, দেশের এত জ্ঞানী গুণী মানুষ যখন পাল্লো না, ওর মতো রাখাল দিয়ে আর কৃষক গ্রামে কি বলবো, বলে বেটা যা, আমার কোনো সমস্যা না, যাও তোমার কাছে তুমি করো। কিন্তু ওই কৃষক নাছোড় বান্দা বলে, বলতে হবে, বলেন আপনি সমস্যাটাকে আমার, বলেন। অনেকক্ষণ বিরক্তি করার পরে মন্ত্রী বলে, আমি অমুক জায়গার মন্ত্রী ছিলাম, 3টা প্রশ্ন বাচ্চা করলো, 3টা প্রশ্নের জবাব দিতে পারে নাই, তাই দেশান্তরিন হয়ে গিয়েছি। বলে কি প্রশ্ন? বলেন মন্ত্রী বলে, 1 নম্বর প্রশ্ন হলো সবচাইতে সত্য কি? 2 নম্বর প্রশ্ন হলো সবচাইতে মিথ্যা কি? 3 নম্বর প্রশ্ন হলো সবচাইতে মিথ্যা কি? মন্ত্রী যখন কৃষককে এই প্রশ্ন শোনাইছে, কৃষক এই প্রশ্ন শোনার পরে খিলখিল খিলখিল করে হাসতেছে, আল্লাহু আকবার। কৃষক হাসতেছে, বলে, বেটা আমি আজকে মন্ত্রী, তুই আমার সামনে আমার প্রশ্ন শুনে হাসোস। মন্ত্রী যে পরিচয় দিচ্ছে, বলছে, আমার প্রশ্ন শুনে তুমি হাসো? বলে, মন্ত্রী সাহেব এত সহজ প্রশ্ন, এই প্রশ্নের জবাব তো আমি নিজে পারি। সুবহানাল্লাহ, বলবেন না। মন্ত্রী তো বড় আকুতুম হয়, ভয়হীন ডরহীন ভাবে মনের মধ্যে কল্পনা জল্পনা নিয়ে বলল, ও কৃষক ভাই, তুমি জানো? বলে হ্যাঁ জানি। বাইরে তার তাড়াতাড়ি বলো, মন্ত্রী তো মাথা গরম, আরে বলো তাড়াতাড়ি বলো। এবার কৃষক বলে, 2টা প্রশ্নের জবাব এখানে দিব, আরেকটা প্রশ্নের জবাব নিতে আমার বাড়ি যাওয়া লাগবে। কাছে যাবো, কোনো সমস্যা নেই, উত্তর দাও। কই শুনেন, সব চাইতে সত্য হলো মানুষের মৃত্যু, আপনি বিশ্বাস করে রান্না করেন, আপনি কাফের হন, মুমিন হন, মুনাফিক হন, হিন্দু হন, বৌদ্ধ হন, আপনি যে যাই হন না কেন, দেশের প্রধানমন্ত্রী হন কিংবা এলাকার চেয়ারম্যান হন, যে যাই হন আপনার মরণ হবে, ঠিক কিনা? সবচেয়ে সত্য হলো মরণ। বাবারে একদম তো হুবহু মিলে গেছে, তার 2 নম্বর উত্তর দাও, সবচেয়ে মিথ্যা কি? কই, সবচেয়ে মিথ্যা হলো অগ্রিম আশা বপন করা, অর্থাৎ আমি 1 মাস পরে বাড়ি করব, গাড়ি করব, 1 বছর পরে বিল্ডিং করব, 2 মাস পরে স্ত্রীকে স্বর্ণ গয়না জড়ায়া দেব, প্রবাসী স্ত্রীকে এত স্বর্ণ গয়না দেওয়ার জন্য, মা বাবাকে সুখী রাখার জন্য, প্রবাসে জীবন পাড়ি দেয় কত প্রবাসী এই দুনিয়াতে, তার আত্মীয় স্বজনকে ভালো রাখার জন্য প্রবাসে যায়, 10 তলা 20 তলা 100 তলা বিল্ডিং থেকে পড়ে জমিনের মধ্যে পড়ে মারা যায়। কিন্তু বেচারা কি আসলে এই স্বপ্ন বুনে গেছিল? তার তো স্বপ্ন ছিল আমার বাড়ি করব, 3 থেকে পাকা করব, পাকা দালান উঠাবো, কিন্তু অগ্রিম আশা বপন করা, অর্থাৎ আগামীকাল আমি এটা করবো, এটা মিথ্যা। কেননা একটু পরে আমি জীবিত থাকবো কিনা এটারই তো গ্যারান্টি নাই।
মধ্যে সবচাইতে মিথ্যা হলো অগ্রিম আশা বপন করা কো ভাই একদম মিলে গেছে তাহলে তিন নম্বর উত্তর দাও কই তিন নম্বর উত্তর এখানে দিব না বাড়ি যেতে হবে এবার মন্ত্রী বাড়ি আসলো বলল মন্ত্রী সাহেব তিন নাম্বার প্রশ্নের জবাব দিতে পারে কিন্তু একটা শর্ত পূরণ করতে হবে কি শর্ত বলো বলে আমার কুকুর যে পেয়ালার মধ্যে পানি খায় আপনারেও সে পেয়ালার মধ্যে পানি খেতে হবে মন্ত্রী তো মাথা গরম বেটা চিপার মধ্যে পড়ছি দেখে তুই আমার এমনি বলতে পারলি মন্ত্রী মনে বড় আশা বলে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই আমি মন্ত্রী হয়ে স্বর্ণের পেয়ালায় খেয়েছি কিন্তু আজকে প্রশ্নের জবাব জানার জন্য তোমার কুকুরের পেয়ালাতে আমি পানি খাবো এবার ওই কৃষক পানি ঢেলে দিল পেয়ালাটা যখন মন্ত্রী খাবে যখন পেয়ালাটা কাছে আসলো সঙ্গে সঙ্গে কৃষক পেয়ালাটা ফালায়া দিল আর বলল শুনেন সবচেয়েতে মিষ্টি হলো কোনো বিষয়কে জানার জন্য তীব্র আগ্রহ প্রকাশ করে মানুষের জীবনের শেষ বিন্দু পর্যন্ত আগ্রহ প্রকাশ করা এটা হলো সবচেয়েতে মিষ্টি এটা হচ্ছে সবচেয়েতে মিষ্টি তো সবচেয়েতে সত্য কি মৃত্যু আল্লাহ বললেন কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণী কি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ও বাবারাম এখানে যারা উপস্থিত আছেন আমার মনে হয় না এমন কোন মানুষ আছেন যারা এই আয়াতের এই অংশটা শুনেন না এমন কেউ আছেন শুনছেন না সবাই জানা যায় গেলে শুনি ওয়াজ আসলে শুনি মসজিদে গেলে শুনি আমি বলি বাবা রে গোটা আয়াতের এই অংশটাকে আমি নিজে খুব কম ভয় পাই আমি সাইদুল ইসলাম বলছি আমি খুব কম ভয় পাই কিন্তু এর পরের অংশটা বড় মারাত্মক এর পরের অংশটার বেশি ভয় পাই আল্লাহ তাআলা এর পরে বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা শুনো রে দুনিয়ার মানুষেরা মরে গেলেই যদি শেষ হয়ে যেত কোনো ভয় থাকতো না মরে গেলেই যদি সব শেষ হয়ে যেত কোনো ভয় থাকতো না আল্লাহ বললেন না মরতে হবে ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা আরেকটা দিবস আছে মরণের পরে সেটা হলো কিয়ামতের দিবস সেই কিয়ামতের দিবসে তোমার উঠতে হবে সেই কিয়ামতের দিবসে তোমার যা দুনিয়াতে করেছ সব প্রতিফলগুলো তোমাকে দিয়ে দেওয়া হবে সব প্রতিফলগুলো দিয়ে দেওয়ার পরে ফামান যুহজিহানিন নার প্রতিফলগুলো পাওয়ার পরে যে নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে ওদুখিলাল জান্নাতা ফাকদ ফাজ আর যে নিজের এই আমলগুলো দিয়ে জান্নাতে প্রবেশ করাতে পারবে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন সে চূড়ান্ত সফল সে চূড়ান্ত সফল ফাকদ ফাজ সে সফল হয়ে গেল আয়াতের পরিশেষে আল্লাহ বলেন অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর পার্থিব জীবন কেবল ধোকার সামগ্রী এই দুনিয়া ধোকা বুয়ার কিচ্ছু নয় আল্লাহু আকবার আয়াতের এই শেষেরটাকে আমি বলি একটা টুইস্ট মানুষের পরিবর্তনের জন্য একটি চমৎকার আয়াত আল্লাহ বলেন অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর পার্থিব জীবন ধোকা এই দুনিয়াতে যা কিছু দেখেন সব ধোকা আপনার মা আপনাকে ভালোবাসে সেটা ধোকা আপনার ভাই আপনাকে ভালোবাসে সেটা ধোকা আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে সেটাও ধোকা কেন আল্লাহ বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহ কিয়ামতের দিবসে ভাই ভাই থেকে পলায়ন করবে ভাই ভাইয়ের পরিচয় দেবে না ওয়া উম্মিহি ওয়া বি মা সন্তান থেকে পলায়ন করবে ও সাহিবাতিহি ওয়া বানি স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে অবস্থা কেমন হবে লিকুল্লিমরি ইম মিনহুম ইয়াউমা ইযিন শানু ইয়ুগনি প্রত্যেকের হবে এমন গুরুতর অবস্থা যে মানুষ নিজেকে নিয়ে নিজে ব্যস্ত থাকবে আল্লাহু আকবার আজকে যাদেরকে আপনি আপন বলেন সব পথ